আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। বরাবরের মতো বলতে হয়, কিছুদিন একটু অসুস্থ ছিলাম, গলাটা বসে গিয়েছিল, এখন একটু ভালো। তো আশা করি সবাই তোমরা ভালো আছো বাসায় এবং নিরাপদে আছো, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং এই সংকটকালীন সময়ে অর্থাৎ করোনার সংকটকালীন সময়ে আমরা সবাই নিরাপদে থাকার চেষ্টা করি, সুস্বাস্থ্য রক্ষার্থে যা যা করণীয় তাই পালন করার চেষ্টা করি। বাসায় যারা আছে বয়োজ্যেষ্ঠ এবং যারা তোমাদের ছোট তাদের প্রতিও খেয়াল রাখি, নিজের প্রতি খেয়াল রাখি। সর্বোপরি যে কাজটি করার জন্য আজকে আমি তোমাদের সামনে আবারও এসে হাজির হয়েছি আমাদের পড়াশোনাটা ঠিক মতো করিয়ে দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করব পড়াশোনা ঠিক মতো বাসায় করতে, অনলাইন ক্লাস কার্যক্রমে যুক্ত থাকতে এবং সর্বোপরি এই সংকট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছিলাম আগে থেকেই যে ইংরেজ বিরোধী ওয়াহাবি আন্দোলন, অর্থাৎ ইংরেজ বিরোধী যে আন্দোলনগুলো ছিল, ওয়াহাবি আন্দোলনগুলো ছিল, তারই ধারাবাহিকতাভাবে আলোচনা করব। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি ব্যক্তি, ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং সকলের কাছে পরিচিত যে নামটি, সেটি হচ্ছে তিতুমির। তৎকালীন সময়ে তিতুমিরের যে ওয়াহাবি আন্দোলনটি ছিল, ওয়াহাবি আন্দোলন কি কি ভূমিকা পালন করেছিল, কি কি উদ্দেশ্যে এটা করা হয়েছিল, কি কি উদ্দেশ্য নিয়ে এটা এস্টাবলিশড হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো শুরু করা যাক আজকের আলোচনার বিষয়, ইংরেজ বিরোধী ওয়াহাবি আন্দোলন অর্থাৎ তিতুমির বিষয়ে একটু বিশেষভাবে আলোচনা করা হবে। প্রথমে দেখা যাক যে ওয়াহাবি আন্দোলনটি সূত্রপাত কোথা থেকে, কে সৃষ্টি করেছিল, কিভাবে আসলো। ভারতবর্ষে এই ওয়াহাবি আন্দোলন শুরু করেন দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত শাহ ওয়ালি উল্লাহ ও তার পুত্র আজিজ। তবে ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন রায়, আবারও বলছি ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতাই ছিলেন মূলত রায় বেরিলির অধিবাসী সৈয়দ আহমদ। এই ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য ছিল মূলত কয়েকটি, এর মধ্যে প্রথম যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলাম ধর্ম, ইসলামের ধর্মের সংস্কার। মানে ইসলাম ধর্মের যে সংস্কারটি ছিল সেই সংস্কারই ছিল মূলত ওয়াহাবি আন্দোলনের প্রথম উদ্দেশ্য। তো ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নামই হলো তারিক-ই-মুহাম্মাদিয়া, তারিকা এই মুহাম্মাদিয়া, অর্থাৎ ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ প্রদর্শিত পথ। ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের মধ্যে প্রচলিত কুসংস্কার দূর করে মুহাম্মদের নির্দেশ অনুসরণ করে ইসলাম ধর্মের সংস্কার করা বা সংস্করণ করা। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইসলাম ধর্মে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসরণকৃত যে বাণী বা অনুসরণ করার মতো যে বিষয়গুলো ছিল সেইগুলোকে ইসলাম ধর্মে এনে কোন রকমের মন গড়া কিছু তৈরি করা বা মানুষ্য সৃষ্টি যে বিষয়গুলো, এই বিষয়গুলো যেগুলোকে আমরা কুসংস্কার বলি, এই বিষয়গুলোকে দূর করা অর্থাৎ সংস্কার সাধন করা, এটি ছিল তো মূলত ওয়াহাবি আন্দোলনের প্রথম উদ্দেশ্য। এরপরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়ন। ওয়াহাবি আন্দোলনকারীরা বিধর্মী ইংরেজ শাসিত ভারতকে দারুল উল হারব, অর্থাৎ শত্রুপূর্ণ দেশ বা শত্রুতর দেশ বলে অভিহিত করত। তারই ধারাবাহিকতায় তাই তারা এই ধর্মযুদ্ধের মাধ্যমে অর্থাৎ ভারতবর্ষ থেকে বিধর্মীদের অর্থাৎ ইংরেজদের বিতাড়িত করার জন্য এই আন্দোলনে নেমেছিল, অর্থাৎ ওয়াহাবি আন্দোলনে নেমেছিল। তৃতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে অত্যাচারী জমিদারদের উচ্ছেদ করা। অর্থাৎ ওয়াহাবি আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল অত্যাচারী জমিদার যারা ছিল তাদেরকে উচ্ছেদ করা, এবং এই কারণে দেখা যাচ্ছে পাঞ্জাবের অত্যাচারী যে সমস্ত জমিদার ছিল তাদের বিরুদ্ধে সৈয়দ আহমদের যুদ্ধ করে পেশোয়ার দখল করেছিলেন এবং বাংলায় তিতুমির পুরার জমিদারের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এরপরে চতুর্থ যে পয়েন্টটি সেটা হচ্ছে নৈতিক ও আধ্যাত্মিক আদর্শ, যেটা ছিল যে ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য ছিল একটি সহজ সরল জীবনযাত্রা এবং নৈতিক এবং আধ্যাত্মিক যে আদর্শের পুনঃপ্রতিষ্ঠা তার বিষয়ে এগিয়ে যাওয়া। অর্থাৎ
নৈতিক এবং আধ্যাত্মিক যে আদর্শটি ছিল ইসলাম ধর্মে, তো এই নৈতিক এবং আদর্শিক আধ্যাত্মিক আদর্শকে ধারণ করে বা তাকে পুনঃপ্রতিষ্ঠা করা। এবার আসি তিতুমিরের নেতৃত্বে বাংলার কি ওয়াহাবি আন্দোলন হয়েছিল। বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মীর নিসার আলী, যিনি তিতুমির নামে অধিক পরিচিত। অর্থাৎ তিতুমির নামে যিনি পরিচিত তার মূল আসল নাম হচ্ছে মীর নিসার আলী। অর্থাৎ এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। তিতুমির চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া থানার অন্তর্গত হায়দারপুর গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ আমরা জানতে পারছি যে তিতুমির ছিলেন একটি কৃষক পরিবারের সন্তান। তিনি ১৯৩৯ বছর বয়সে উনি মক্কায় হজ করতে গিয়ে সৈয়দ আহমদের সংস্পর্শে এসেছিলেন এবং দেশে ফিরে ইসলাম ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন তিনি শুরু করেন। এবং পরবর্তীকালে দেখা যায় যে এই আন্দোলন কৃষক আন্দোলন নামেও অভিহিত করা হয় বা পরিণত হয়। এবং বরাসাত অঞ্চল, আবার বলছি বরাসাত বলে একটা অঞ্চল ছিল ভারতবর্ষে, এই বরাসাত অঞ্চলে তিতুমিরের এই আন্দোলন বরাসাত বিদ্রোহ নামে সমধিক পরিচিত হয়। এবার আসা যাক যে তিতুমিরের যে এই আন্দোলন, এই আন্দোলনের মূল কথাটা কি ছিল বা আমরা যদি বলি মেইন এসেন্সটা কি ছিল, তার মেইন ফেজটা কি ছিল, এই বিষয়টা নিয়ে যদি কথা বলি তাহলে দেখ তিতুমিরের বরাসাতের বিস্তীর্ণ অঞ্চলে, আবার বলছি তিতুমিরের বরাসাতের বিস্তীর্ণ অঞ্চলকে অঞ্চলে নিজেকে স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করেছিলেন এই তিতুমির। এবং মঈনুদ্দিন নামে এক অনুগামীকে, তিতুমিরের অনুসারী মঈনুদ্দিন, তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত করে গেলেন এবং তার ভাগ্নে গোলাম মাসুমকে প্রধান সেনাপতি নিযুক্ত করে স্বাধীনভাবে রাজত্ব করার পরিকল্পনা করেন। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে যে তিতুমির বরাসত অঞ্চলকে কেন্দ্র করে, এই বিস্তীর্ণ অঞ্চলকে টার্গেট করে তিনি এখানে স্বাধীন বাদশাহ বলে নিজেকে ঘোষণা করেন। এবং মঈনুদ্দিন তার একজন অনুসারী ছিল, সেই অনুসারীকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বসান নিযুক্ত করেন এবং তার ভাগ্নে যে গোলাম মাসুম তাকে প্রধান সেনাপতি নিযুক্ত করে এই স্বাধীনভাবে রাজত্ব কায়েম করার তিনি চেষ্টা করেন বা পরিকল্পনা করেন। তিনি নারিকেলবাড়িয়ার সদর দপ্তরে, নারিকেলবাড়ি একটি নামক জায়গায়, এখানে একটা সদর দপ্তর করার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করে ওই অঞ্চলের জমিদারদের কাছে রাজস্ব দাবি করেন। অর্থাৎ যেহেতু তিনি স্বাধীন বাদশাহ বলে নিজেকে স্বীকৃত দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন এবং প্রধান সেনাপতি নিযুক্ত করেছেন এবং তাদেরকে স্বাধীনভাবে রাজত্ব করার ক্ষমতা দিয়েছেন বা পরিকল্পনা করেছিলেন, এবং তারই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে তিনি নারিকেলবাড়িয়া একটি সদর দপ্তর অর্থাৎ না বাঁশের কেল্লা নির্মাণ করে ওই অঞ্চলে যে সমস্ত জমিদার তাদেরকে রাজস্ব দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালান। এবং এটি ইতিহাসে বলা যায়, দেখা যাচ্ছে যে পরবর্তীতে সময়ে যে এটি বরাসাত বিদ্রোহ নামে একেবারে সমধিক পরিচিত হয়। এবার আসি যে বরাসাত বিদ্রোহের অবসানটা কিভাবে ঘটেছিল। তিতুমিরের বিরুদ্ধে স্থানীয় জমিদার এবং নীলকর সাহেবরা গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিকে শরণাপন্ন হয়। ১৮৩১ খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং তার বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করেন এবং কামানের আঘাতে তার এই বাঁশের খেলনা একেবারে ডেমোলিশ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। তিতুমির ও তার কয়েকজন অনুগামী বীরের মতো যুদ্ধে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন এবং বন্দীও হন সৈন্যদের। এই বন্দী সৈন্যদের দেখা যাচ্ছে যে ফাঁসি দেওয়া হয় এবং অনেকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড ভোগ করে। তাহলে দেখা যাচ্ছে যে তিতুমিরের এই বাঁশের কেল্লা নির্মাণটি ওয়াহাবি আন্দোলনের অন্যতম একটি ফোকাস পয়েন্ট যদি বলি, তাহলে কারণ হচ্ছে দেখা যাচ্ছে তিনি একটি বাঁশের কেল্লা নির্মাণ করে রাতারাতি কিন্তু ওই অঞ্চলে একেবারে ব্যাপক সাড়া ফেলে দেন। এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে তার ওয়াহাবি আন্দোলনটা আস্তে আস্তে আরো গ্রাজুয়ালি ডেভেলপ করা শুরু করে। এবং এই লর্ড বেন্টিং এর কাছে যখন এই জমিদার শ্রেণী এবং নীলকর সাহেবরা যখন অভিযোগ দিল, লর্ড বেন্টিং কি করলেন যে তিনি একটি অভিযান পরিচালনা করেন ১৮৩৩ খ্রিস্টাব্দে এবং কামানের আঘাতে তিনি এই বাঁশের কেল্লা একেবারে ধ্বংস করে দিলেন। এবং তিতুমিরের দেখা যাচ্ছে যে তার যে অনুসারী অনেকে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান এবং অনেককে বন্দিত্ব অবস্থায় মানে দীর্ঘদিন যাবৎ কারাদণ্ড ভোগ করতে হয় এবং বন্দিত্ব অবস্থা অনেকে ফাঁসি দেওয়া হয়। এবার আসি তিতুমিরের আন্দোলনের চরিত্রটা বা কি ছিল বা আন্দোলনের ক্যারেক্টারিস্টিকসটা কি ছিল।
তিতুমিরের আন্দোলনের চরিত্র নিয়ে ঐতিহাসিক মধ্যে কিছুটা মত পার্থক্য দেখা যায়। সমকালীন লেখক বিহারীলাল সরকার, আবার বলছি সমকালীন লেখক বিহারীলাল সরকার কুমুদনাথ মল্লিক তিতুমিরের আন্দোলনকে ধর্মান্দদ, আবার বলছি ধর্মান্দদ মুসলমানদের কাণ্ড এবং হিন্দু বিরোধী আন্দোলন বলে চিহ্নিত করেছিলেন। অর্থাৎ ধর্মোন্মদ মানে ধর্ম যোগ উন্মাদ, এই দুটোকে শব্দকে একসাথে করে বলা হচ্ছে ধর্মোন্মাদ। ধর্মোন্মাদ মুসলমানদের কাণ্ড বলছেন, আবার কেউ বলছেন যে হিন্দু বিরোধী আন্দোলন বলে বিবেচিত হয়। কারণ আমরা ওই যে যে মূল কথায় যেখানে গেছিলাম পড়েছিলাম সেখানে বলেছিলাম কিন্তু সবার ধর্ম হবে কি ইসলাম ধর্ম, এইভাবে কিন্তু একেবারে ইসলাম ধর্মকে ফোকাস করার জন্য উনি চেষ্টা চালিয়েছিলেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ডক্টর রমেশচন্দ্র মজুমদার একেবারে নিছক সাম্প্রদায়িক আন্দোলন, একে সাম্প্রদায়িক আন্দোলন বলে বিবেচিত করেন বা বলেছেন। এবং অপর পক্ষে দেখা যাচ্ছে হান্টার থর্নটন প্রমুখ ঐতিহাসিক একে কোন সাম্প্রদায়িকতা দেখতে পাননি, অর্থাৎ এই যে বিদেশি যে সমস্ত ঐতিহাসিক যারা ছিল তারা কিন্তু একে সাম্প্রদায়িকতার বিচারে বিশ্লেষণ করেন নাই। ডাব্লিউ সি স্মিথ ও ডক্টর কয়েমুদ্দিন আহমদ এবং হচ্ছে নরহরি কবিরাজ প্রমুখ এর মধ্যে জমিদার নীলকর এবং ইংরেজদের বিরোধিতা লক্ষ্য করেছেন। অর্থাৎ তিতুমিরের যে ওয়াহাবি আন্দোলনটি বা বরাশাত বিদ্রোহটি যেটি ঘটেছিল তাকে অনেকে বলছেন যে জমিদার নীলকর এবং ইংরেজ বিরোধিতার একটি লক্ষণ। ডক্টর বিনয় ভূষণ চৌধুরী বলেছেন যে তিতুমিরের সংগ্রাম ছিল জমিদারদের অনাচারের বিরুদ্ধে। সে যুগে জমিদারের অধিকাংশ হিন্দু, অধিকাংশ ছিল হিন্দু সম্প্রদায়ের এবং হিন্দু হওয়ার কারণে এই আন্দোলনকে হিন্দু বিরোধী আন্দোলন বলে মনে করা যেতে পারে, কিন্তু মুসলিম জমিদারদের তিনি ছেড়ে দেননি এবং নিম্ন বর্ণের বহু হিন্দুকে তিনি সমর্থন কিন্তু করেছিলেন। তাহলে ডক্টর বিনয়ভূষণ চৌধুরীর মতে এটাও কিন্তু প্রতিষ্ঠিত যে ওই সময়ে, আচ্ছা মেনে বলা যাচ্ছে যে ওই সময় অধিকাংশ জমিদার শ্রেণী ছিল হিন্দু শ্রেণী, তাদের প্রতি তিনি চড়াও হন এবং তিনি কিন্তু মুসলমান জমিদারদের প্রতিও কিন্তু একইভাবে কিন্তু চড়াও হয়েছেন এবং দেখা যাচ্ছে যে উনি কিন্তু কাউকে ছেড়ে দেননি, বরঞ্চ নিম্ন বর্ণের যে সমস্ত হিন্দু যারা ছিল তাদেরকেও তিনি বিভিন্ন সহযোগিতা বা তাদেরকে তিনি বিভিন্নভাবে সমর্থন করে গেছেন। এবার আসা যাক যে এই ওয়াহাবি আন্দোলনের গুরুত্বটা কি ভারতের রাজনৈতিক ইতিহাসে। আবার বলছি ভারতের রাজনৈতিক ইতিহাসে এই ওয়াহাবি আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম, কারণ এই তিতুমিরের নেতৃত্বে পরিচালিত ওয়াহাবি আন্দোলন ধর্ম সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও এটি কৃষক বিদ্রোহ রূপে পরিগ্রহ হয়। অর্থাৎ তিতুমিরে এই যে যে ওয়াহাবি আন্দোলন বরাশাত বিদ্রোহ বরাশাত অঞ্চল বিস্তৃত অঞ্চলকে কেন্দ্র করে যে বরাশাত বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন ঘটেছিল এটি পরবর্তীতে দেখা যাচ্ছে যে কৃষক বিদ্রোহ হিসেবে আস্তে 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 কনভার্ট হয়। অত্যাচারী জমিদার নীলকর সাহেবদের হাত থেকে নির্যাতিত মানুষদের সংগঠিত করে তিতুমির এই বিদ্রোহ ঘোষণা করেন, এই বরাশাত বিদ্রোহ ঘোষণা করেন। অর্থাৎ এরপরে লর্ড উইলিয়াম বেন্টিং প্রেরিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে তিনি প্রাণপণ সংগ্রাম করে গেছেন। অর্থাৎ তৎকালীন সময়ে যে লর্ড ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, ওনার প্রেরিত যে ইংরেজ বাহিনী তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে আন্দোলন সংগ্রাম প্রাণপণ সংগ্রাম করে গেছেন এই তিতুমির এবং তার বাহিনী। এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে তিতুমিরের বিদ্রোহের যে উদ্দেশ্য ছিল তা ছিল হচ্ছে ইংরেজ শাসনের অবসান ঘটানো। তাহলে আমরা কয়েকটি ফোকাল পয়েন্টে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে তিতুমির হিন্দু যে সমস্ত জমিদার ছিলেন মুসলমান যে সমস্ত জমিদার ছিলেন তাদের অন্যায় অত্যাচার এবং তাদের যে চাপিয়ে দেওয়া যে রাজস্ব আদায়ের বিষয়টি তার বিরুদ্ধে তিনি যান, তিনি নিম্নবর্গে হিন্দুদের সমর্থন করেন সহায়তা করেন, তিনি এই জমিদার এবং নীলকর শ্রেণীদের দমন করার চেষ্টা করেন এবং সর্বশেষে দেখা যাচ্ছে যে তিনি ইংরেজ অবসানের জন্য ইংরেজ শাসনের অবসানের জন্য এই বিষয়টি আরো ঘনীভূত হয়। অর্থাৎ ইংরেজ শাসনের অবসানের প্রতিও তার লক্ষ্য ছিল এবং এই টোটাল বিষয়টার পেছনে যেটি সবচেয়ে বেশি ধারাবাহিকভাবে কাজ করেছে এই ওয়াহাবি আন্দোলন আস্তে আস্তে কৃষক বিদ্রোহে রূপ লাভ করে। অর্থাৎ একের পর এক কৃষক বিদ্রোহ, অঞ্চল ভিত্তিক কৃষক বিদ্রোহ, এই বিদ্রোহটা কন্টিনিউয়াস প্রসেসে থাকার কারণে এই আন্দোলনটা আরো জোরালো হয় অঞ্চল অঞ্চলকে কেন্দ্র করে।
ডক্টর শশীভূষণ চৌধুরী, আবারও বলছি ডক্টর শশীভূষণ চৌধুরী বলেছেন, এই বিদ্রোহে মূল চালিকা শক্তি ছিল কৃষকরা। একটু আগে যেটা বললাম যে কৃষক বিদ্রোহের কথা, এই বিদ্রোহ ছিল আসলে ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত কৃষক বিদ্রোহ। একটু খেয়াল করে দেখি লাইনটা, খুবই মূল্যবান লাইন। এই বিদ্রোহের মূল কারণে ছিল বা আসল কারণে ছিল ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত কৃষক বিদ্রোহ। যাই হোক, তো পরবর্তীকালে এই আন্দোলনের ধর্মীয় স্পর্শ লক্ষ্য করা গেলেও এই আন্দোলনের মাধ্যমে হিন্দু মুসলিম, দরিদ্র কৃষক, জমিদার, নীলস্কর সাহেব এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হয় এবং হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয়ে ভারতে একটি মিশ্র সংস্কৃতি আস্তে আস্তে ডে বাই ডে গড়ে ওঠে। তাই এই আন্দোলনের গুরুত্বকে অস্বীকার করা যায় না। তো এই ছিল মূলত আমাদের কথা, যেই বিষয়টি দিয়ে আজকে কথাটি শেষ করতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়াহাবি আন্দোলনের মূলত ধর্ম সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও অচিরেই তা কিন্তু রাজনৈতিক আন্দোলনে পরিণতি লাভ করে, অর্থাৎ রাজনৈতিক আন্দোলনের দিকে এটি ধাবিত হয়। সৈয়দ আহমদ যিনি ছিলেন তিনি বলেন যে ইংরেজ শাসনের ফলে ভারতবর্ষ দারুল হারব বা বিধর্মীদের দেশে পরিণত হয়েছে, একে দারুল ইসলাম অর্থাৎ ইসলামের দেশে পরিণত করতে হবে। সুতরাং এই আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য ছিল বিধর্মী ইংরেজ শাসনের উচ্ছেদ করা এবং মুসলমান শাসন প্রতিষ্ঠিত করা। প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ওয়াহাবি আন্দোলন কখনোই জাতীয় আন্দোলন ছিল না এবং এই আন্দোলন চারিত্রিক, এই আন্দোলন চরিত্র ছিল হচ্ছে ওনার যে মতামতটা সেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতা মুক্তও ছিল না, ইংরেজ শাসনের পরিবর্তে মুসলমান শাসন প্রতিষ্ঠাই ছিল ওয়াহাবি আন্দোলনের মূল উদ্দেশ্য। তো আমাদের সর্বশেষে যে শিক্ষণ ফলটি আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা আলোচনা করলাম ইংরেজ ওয়াহাবি আন্দোলনটি কি, ইংরেজ ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত কি, ইংরেজ ওয়াহাবি আন্দোলনের আদি প্রতিষ্ঠাতাকে পরবর্তীতে এটাকে আরো ডেমোলিশ আরো 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 পলিশ করেছে কে, আরো এটিকে এগিয়ে নিয়েছে কে, এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে যাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ওয়াহাবি আন্দোলন সংঘটিত হয়েছে, সবচেয়ে বেশি ওয়াহাবি আন্দোলন ফ্লাওয়ারিশ হয়েছে তিনি হচ্ছেন তিতুমির, যার আসল নাম হচ্ছে মীর নিসার আলী। তো তিতুমিরের এই এই যে ওয়াহাবি আন্দোলন, এখান থেকে এই ওয়াহাবি আন্দোলনের সামারাইজ করলে যে বিষয়গুলো আমরা দেখতে পাই, ওয়াহাবি আন্দোলন মূলত সাম্প্রদায়িকতা মুক্ত ছিল না, ওয়াহাবি আন্দোলন মূলত ইংরেজ শাসনের অবসান চেয়েছিল, ওয়াহাবি আন্দোলন মূলত এই জমিদার এবং নীলকর যারা সাহেব যারা ছিল তাদের অন্যায় অত্যাচার বন্ধের একটি আন্দোলন ছিল, ওয়াহাবি আন্দোলন হিন্দু এবং মুসলমান উভয় যে সমস্ত জমিদার যারা ছিল তাদের অন্যায় অত্যাচার বন্ধের বা অন্যায় অত্যাচারকে বাধা দেওয়ার জন্য একটি আন্দোলন, এবং সর্বোপরি যেটি বলবো এটি হচ্ছে একটি কৃষক আন্দোলন, অর্থাৎ অঞ্চল ভিত্তিক যে কৃষক আন্দোলন গুলো ছিল এই আন্দোলনের একেবারে ব্রেন চাইল্ড ছিল হচ্ছে মূলত তিতুমিরের এই বরাসাত বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, হোয়াটএভার ইট সে। তো এই পর্যন্ত আজকে আমাদের আলোচনার বিষয়। তো সকলকে আবারও বলছি যে এখন আমাদের দেশে একটি আবহাওয়াটি খুবই শীত প্রধান এই সময়টা থাকে, তো চেষ্টা করব আমরা সবসময় যে শীত নিবারণের জন্য যে পোশাক সে পোশাক পরিধান করতে, এবং সর্বোচ্চ চেষ্টা করব যে সাবান পানি দিয়ে হাত ভালো করে ধুয়ে আমাদের খাবারের আগে হোক যে কোনো কাজের আগে হোক আমরা সবসময় যাতে সাবান পানি ব্যবহার করে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এবং একটি বিষয় না বললেই নয়, শীত চলে এসেছে, আমাদের দেখা যাচ্ছে আজ আমাদের বাসার আশেপাশে অনেক শীতার্থ মানুষ থাকে, অনেকে দেখা যাচ্ছে যে শীতের পোশাক, শীত নিবারণের জন্য যে পোশাক সেই পোশাকটি গরমের পোশাক পাওয়া যায় না, থাকে না। তো আমরা চেষ্টা করবো, আমাদের তো শীতের পোশাক তো দেখা যায় আমরা কিন্তু বছরে বছরে কিনি না, এটা সত্য কথা, আমরা একটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু শীতের পোশাক কিন্তু আমরা এক দুই থেকে তিনটা থাকে বা অনেকের চারটা পাঁচটাও থাকে, তো দেখা যাচ্ছে আমরা দুটাই বেশিরভাগ পরা হয়। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাব, যার শীতের পোশাক যদি মনে হয় যে অতিরিক্ত একটি রয়েছে তো আসুন আমরা আমাদের পাশে যারা কিনা পথে প্রান্তরে থাকে তাদের জন্য আমাদের শীত বস্ত্রটি একটু দানের খাতায় দিই, দান করি।
সোয়াবের আশায় হোক আর যেই আশায় হোক, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি। মানব মানব ধর্ম হচ্ছে প্রকৃত ধর্ম, মানুষকে ভালোবাসি, মানুষের জন্য করি, একটু করি। তো আমি সবাইকে একটু উদাত্ত আহ্বান জানাবো, যাদের একটু বেশি সচ্ছলতা আছে, যাদের শীতের পোশাক, শীত নিবারণের যে পোশাক, সেই পোশাক যদি একটু অতিরিক্ত যদি থাকে, সেই পোশাকটা অন্তত পক্ষ আমাদের পথে প্রান্তরে যারা কিনা দুস্থ মানুষ, যারা কিনা আসলে নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য এই জিনিসটা যাতে আমরা দান করতে পারি। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এও বলছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের ঢাকা কলেজের ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সমস্ত শিক্ষকের জন্য আমরা সবাই আসা দোয়া করি, সমস্ত কর্মচারীর জন্য সবাই আসা আমরা দোয়া করি, আমরাও দোয়া করি তোমাদের জন্য, তোমরা সবাই যেন সুস্থ থাকো। খুব খারাপ লাগে যে তোমরা হচ্ছে নতুন একটি সেশন বা নতুন একটি শিক্ষাবর্ষ, তোমাদের যদি কলেজে পেতাম, ক্লাসে পেতাম, সবচেয়ে বেশি আনন্দিত হতাম আমরা শিক্ষকরা, এবং আমাদের মতো তোমরা আনন্দিত হতে তোমরা ছাত্ররা। তো সকলকে আবারও বলছি, তোমরা প্রাণ ভরে দোয়া করো সবার জন্য, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর জন্য তোমরা দোয়া করো, তিনিও করোনা আক্রান্ত। তো একটু একটু এতটুকু না বলে না, আমাদের সকল প্রচেষ্টা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী যতটুকু চেষ্টা করে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক। অনলাইন এই শিক্ষা ব্যবস্থার যে ছোঁয়া, এই ছোঁয়া কিন্তু তুমি আমি পেয়েছি, এই এদের এদের অবদানের কথা কিন্তু একেবারেই ভুলবার না, একেবারেই না, একেবারেই না। তো সবাই চেষ্টা করি, আসো সবাই সবার জন্য দোয়া করি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর জন্য দোয়া করি, তিনি যেন রোগ মুক্তির মাধ্যমে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসেন, আমাদের কাজের আমাদের কাজের আমাদের এই শিক্ষা ব্যবস্থার কাজকে আরো গতিশীল করতে পারেন, সেই দোয়া আমি সবসময় করি, তোমাদের জন্য সবার জন্য দোয়া করি। এবং আসো আমরা জাতীয় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রাখি, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে পরিবার এবং দেশকে নিরাপদ রাখি। সকলকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।